নগরের ইভিজেড সাইদুর রহমান নামের এক মাদক ব্যবসায়ের ঘর তল্লাশি পানির তুন তিরিশ কেজি গাঁজা গাজা উদ্ধারে সাড়ে সাতটার আকমাল আলী রোডের হিন্দু ফাড়ার মধু কলোনিত পুলিশ এই অভিযান চালাই আটক সাইদুর রহমান বরগুনা জেলার আমতলা থানার সালতাবুনিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ফোয়া এ ব্যাপারে ইভিজেট ফারের ইনচার্জ এস আই সাজাদ কামাল প্লাসরে হয় আরাজিয়া সকালত গোপন সম্পত্তর ভিত্তিতে একান মাদক ব্যবসায়ীর গরমবার অভিযান চালায় অভিযান চালায় তিরিশ কেজি গাঁজা সহ আসামি একজন আসামি গ্রেপ্তার করি আসামির নাম সাইদুর রহমান এই বিষয়ে আরারি বিজেপ থানাতে কান মামলা দায়ের এখন আসামি আরা কোর্ট পাঠাই দিচ্ছি ডেক্স নিউজ সি প্লাস টিভি